করোনা ভাইরাসের মহামারীর প্রকোপ থেকে গোপাল মাঠকে রক্ষা করতে দুর্গাপুরের মেয়র পরিষদ প্রভাত চ্যাটার্জি ও কাউন্সিলর সোনালী বাউরির সহায়তায় গোপাল মাঠ 35 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূলের যৌথ উদ্যোগে এই অঞ্চলের অতি জনসমাগম প্রবণ এলাকায় যেমন পোস্ট অফিস, ব্যাংক, স্বাস্থ্যকেন্দ্র, রেশন দোকান, ওষুধের দোকান ও বাজারে করোনা স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজেশন করা হয়। গোপাল মাঠ যুব তৃণমূল সভাপতি রাহুল গড়াই, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হীরক ঘোষ এবং ছাত্র পরিষদের বাপ্পা হাঁড়ি, সৌরভ, উৎসব সমস্ত কর্মীরা নিজের নিজের দায়িত্ব পালন করেন। যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হীরক ঘোষ বলেন, আজ নিজেদের উদ্যোগে এলাকার জনবহুল এলাকাগুলি স্যানিটাইজ করা হয়। এছাড়াও আমরা এই সংকটকালীন মুহূর্তে মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যেতে চাই। এই কংগ্রেসে আমাদের গোপনটের অভিভাবক মাননীয় ভট্টাচার্য চট্টোপাধ্যায় ও দুর্গাপুরের পরিধানের কাউন্সিলর মাননীয় সোনালী বাউরির সহায়তায় তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় আজকে আমরা গোপনাট হেলথ সেন্টার, গোপনাট যতগুলো রেশন দোকান আছে, গোপনাট মাছ বাজার, এটিএম, ওষুধ দোকান, সেগুলো স্যানিটাইজার করা হলো। ব্যুরো রিপোর্ট, এসডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। সব খবর সবার আগে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এলসিডব্লিউ ইন্ডিয়া উইটনেস দ্য স্টোরি।